নাসার সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে, হিমবাহ আর 2 মেরুর বরফ দ্রুতহারে গলার ফলে 100 বছর পরে এই শহরগুলো তলিয়ে যেতে পারে সমুদ্রগর্ভে। এর মাঝে শেষের শহরটির নাম শুনলে ভয় পাবেন আপনিও। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে মিস করবেন অনেক ইন্টারেস্টিং বিষয়। তো স্বাগতম আপনাকে আবরণ ফ্রন্ট 3 চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। নম্বর 10, অনিবার্য ধ্বংসের মুখে দাঁড়িয়ে প্রহর গুনছে ম্যাঙ্গালোর। উষ্টাউডের ফলে ম্যাঙ্গালোরের সমুদ্রের জলস্তর 100 বছর পর বাড়বে 15.98 সেন্টিমিটার, যার ফলে একেবারে তলিয়ে যাবে ম্যাঙ্গালোর শহর, কোনো চিহ্নই থাকবে না ওই শহরের আগামী শতাব্দীতে। নম্বর 9, বিলাসিতা শহর ভারতের বাণিজ্য নগরী মুম্বাইও বাঁচবে না ধ্বংসের হাত থেকে। নাসা জানাচ্ছে সমুদ্রের জলস্তর যে দ্রুত হারে বাড়ছে তাতে 100 বছর পর অনিবার্যভাবে জলের অতলে তলিয়ে যাবে মুম্বাই। নিউ ইয়র্ক আর লন্ডনের চেয়েও তলিয়ে যাওয়ার আশঙ্কা বেশি মুম্বাইয়ের। নম্বর 8, তলিয়ে যাবে অন্ধ্রপ্রদেশের বন্দর শহর কাকিনারাও। নম্বর 7, কয়েক বছর আগে ব্রিটিশদের হাত ছুটে পাকাপাকিভাবে চীনের পকেটে ঢুকলেও সমুদ্রের জলস্তর হু হু করে বেড়ে চলায় তলিয়ে যাবে স্বাদের শখের হংকং শহরও। 100 বছর পরে পানির অতলে সাঁতরাবে এই শহর, নাসার গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। নম্বর 6, সমুদ্রে পুরোপুরি ডেবে যাবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী বন্দর শহর কলম্বো। ইতিহাস থেকে পুরোপুরি বিলীন হয়ে যাবে এই ঐতিহাসিক শহরটি। নম্বর 5, গোটা ভারতীয় উপমহাদেশ আর তার তাক লাগানো এলাকাগুলির অবস্থাও হবে আরও করুণ। নাসার সাম্প্রতিক গবেষণা বলেছে সমুদ্রের জলস্তর আর 1 মিটার বাড়লেই ভারতীয় উপমহাদেশের অন্তত 14,000 বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রের অতলে তলিয়ে যাবে, হারিয়ে যাবে চীনের অন্যতম ব্যস্ত শহর সাংহাই। নম্বর 4, অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। এই অহংকার হয়তো আর বেশি দিন থাকবে না, তলিয়ে যাবে স্ট্যাচু অফ লিবার্টি বা চকচকে শহর নিউ ইয়র্ক। নম্বর 3, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর সমুদ্র তার কতটা উঠতে পারে 10 এবং 100 বছর পর, তার পূর্বাভাস দিতে গ্রেডেড ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং জিএফএম প্রযুক্তি এনেছে নাসার জেট প্রিপালস ল্যাবরেটরি জেপিএল। সেই প্রযুক্তি বলেছে 2100 সালের মধ্যে সমুদ্রতলে উঠে আসবে 0.51 মিটার থেকে 1.31 মিটার পর্যন্ত, যার ফলে জলের অতলে তলিয়ে যাবে লন্ডন শহরও। নম্বর 2, যে দ্রুতহারে হিমবাহ আর 2 মেরুর বরফ গলছে তাতে নাসার জোর আশঙ্কা 100 বছর পর সমুদ্রগর্ভে তলিয়ে যাবে জাপানের রাজধানী শহর টোকিও। নম্বর 1, এটি আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। অন্যতম গবেষক নাসার বিজ্ঞানী সুরেন্দ্র অধিকারী বলেছেন, রেহাই পাবে না বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামও। বিশ্বের বাকি 292 শহরের সঙ্গে চট্টগ্রামও হারিয়ে যাবে জলের অতলে ঠিক 100 বছরের মধ্যে। সমুদ্রের পানির স্তর যেভাবে বাড়ছে তাতে চট্টগ্রামকে বাঁচানো আর সম্ভব হবে না। সুতরাং আপনার নাতিপুতিদের জন্য যদি জায়গা জমি করার ইচ্ছে থাকে তবে অবশ্যই আপনার এই তালিকা থেকে শহরগুলো বাদ দিয়ে চিন্তা করবেন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলতে চাই, এই মহাবিশ্ব পরিচালনা করেন সর্বশক্তিমান একমাত্র আল্লাহ, তাই ওদের ভবিষ্যতে কি হবে না হবে তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরেছি নাসার একটি প্রতিবেদন, তবে অবশ্যই ভবিষ্যতে কি হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আপনি যদি ভিডিওটি এই পর্যায়ে এসে থাকেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর না করেন একটি লাইক অন্তত দিয়ে যাবেন। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট 3 চ্যানেলের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।